হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো প্রথমেই তোমাদেরকে আমি সরি বলে দিচ্ছি, কারণ আমি কালকে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আমার কালকে একটু কাজের চাপ ছিল, তাই আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আর আজকেও সকাল থেকে রান্নাবান্না এটা ওটা করে ভিডিওটা আমার এডিটিং করতে একটু লেট হয়ে গেল, তাই আমি সন্ধেবেলায় ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজ আমি সারাদিন কী কী করেছি না করেছি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তো সকালবেলা উঠে আমি একটু চুল টুল আঁচড়ে নিয়েছিলাম, তারপর দেখো রুমে এসে মশারি টশারিগুলো একটু তুলে দিচ্ছিলাম, কারণ এভাবে থাকলে ঘরটা একটু অপরিষ্কার দেখায় সেই জন্য। আর বাইরে থেকে আমি কিছু জামাকাপড় তুলে এনেছিলাম, কারণ ওই জামাকাপড়গুলো আমি শুকোতে দিয়েছিলাম। আর ওই জামাকাপড়গুলো সেরকম একটা ভিজেছিল, কাল রাতেই তুলে নিতাম, যেহেতু ভিজেছিল তাই আমি তুলিনি। আর এখন এগুলো শুকিয়ে গেছে, কারণ সারারাত্রি ছিল, তারে মেলা ছিল, তাই এখন শুকিয়ে গেছে, তাই আমি ওগুলো এখন তুলে নিচ্ছি। তো তোমাদেরকে বলি কালকে আমি কেন ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ কালকে আমি একটা চাকরি ইন্টারভিউয়ে গিয়েছিলাম। তো সেখানেই আমার অনেক লেট হয়ে যায় আসতে, তাই আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তো আজকেও আমার সকাল সকাল উঠতে একটু লেট হয়ে গিয়েছিলো, কারণ আমার বর যেহেতু একদম ভোরবেলা ডিউটি বেরিয়ে যায়, তাই আমাকেও সকালবেলা ওর সঙ্গেই উঠতে হয়। আর ও চলে যাওয়ার পরে আমি একটুখানি রেস্ট করি, আর এই রেস্ট করতে করতে আমার আজকে একটু বেলা হয়ে গেছিলো। কিন্তু বেলা হলেও আমি আমার সারাদিনের সব কাজকর্মগুলো সব গুছিয়ে রাখছি একদম সকাল, মানে যখন থেকে উঠেছি তখন থেকেই। আমি আরও আজকে অনেক কিছু কাজাকুচি করেছি, কারণ আজকে আমি একটু প্ল্যান করে রেখেছি কি আমার বর বাড়ি এলে ওকে আমি বলবো যে একটু মায়ের বাড়ি যাব ঘুরতে, কারণ মা অনেকদিন ধরেই বলছে যাওয়ার জন্য, যাওয়া হয়ে ওঠেনি, তাই একবার যাবো এরকমই প্ল্যান করে রেখেছি। আর দেখো ওর এই যে জিন্স প্যান্টটা তোমরা দেখছো, এই জিন্স প্যান্টটা এত ময়লা হয়েছিল, এটা কাচতে অনেক টাইম লেগে গিয়েছিলো, যেহেতু আমি এগুলো কালকে কেচেছিলাম। আর কালকে রাত্রে তোমাদেরকে বললাম যে ভেজার জন্য আমি এগুলো যেহেতু শুকায়নি তাই আমি তুলতে পারিনি। আর আজকেও আকাশটা বেশ মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু আজকেও আমাকে কিছু জামাকাপড় রয়েছে ওগুলো তো কাচতেই হবে। আর ঘরটা একদম অপরিষ্কার হয়ে আছে, পুরোটাও আমাকে ঝাড় দিয়েও পরিষ্কার করতে হবে। তো আপাতত এই জামাকাপড়গুলো কিছু এগুলো ভালোভাবে পাট করে গুছিয়ে রেখে তারপর আমি বাকি কাজগুলো ধীরে ধীরে করব। Thank you.
সব জামা কাপড় ভালোভাবে গুছিয়ে নেওয়ার পরে আমি ব্রাশটা মনে করে করে নিলাম, কারণ কি এরপরে তো জল থাকবে না, কারণ এখানে প্রায় জলটা চলে যায়। তারপর দেখো আমি চা করে নিয়েছি, আর চায়ে মানে তাড়াহুড়ো থাকার জন্য চায়ে চা পাতা চিনি দিলেও আমি দুধটা দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, তারপর গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করে মুছে তারপরে চাটা নিয়ে রুমে চলে গিয়েছি। বটি সবজি সমস্ত কিছু নিয়ে যা যা কাটবো আজকে সমস্ত নিয়ে চলে গিয়েছিলাম। আর দেখছো এখানে তোমাদেরকে বললাম যে দুধ চা আজকে করতে পারিনি, আমি ভুলে গিয়েছিলাম। তো কাল ডিউটি থেকে ফেরার পথে আমার বর একটা নতুন ধরনের বিস্কুট নিয়ে গেছে, এটা বিস্কুট বলাই ভুল হবে, এটা এক ধরনের খাস্তা বা গজা বলা যেতে পারে। আর তারপর খেয়ে দিয়ে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। পুঁটি আলু পেঁয়াজ আদা রসুন সব কিছু নিয়ে এখন বসে গিয়েছি কাটাকুটি করতে। আর আজকে ইচ্ছা আছে আমি বেগুন ভাজা আর ডিমের ঝোল আর ভাত এই কটাই রান্না করব, আর আলু গাজর ভাজা রান্না করব, কারণ গাজরটা অনেক বেশি আছে বাড়িতে। একটা বেগুন ছিল, ওই বেগুনটাও আজকে ভাজা করবো বলে ভেবেছি, কারণ দুদিন ধরে বেগুন ভাজা খেয়ে এত ভালো লাগছিলো যে মনে হয় যেন রোজই বেগুন ভাজা খাই। যদিও আমাদের দুজনের কারোরই বেগুনে বেশি অ্যালার্জি বলতে মানে অ্যালার্জিটাই নেই, আর তা তো একদিক দিয়ে ভালোই হয়েছে। আর একসাথে বেগুন মাংস চিংড়ি মাছ সব কিছুই আমরা খেতে পারবো, এতে আমাদের কোনো অসুবিধা হয় না। আর যাই হোক সমস্ত জিনিস কেটে কুটে নিয়েছি, আর গাজরটাও কাটছি, কারণ গাজর আর আলু ভাজা এটা, তারপর বেগুন ভাজা, আর দেখো যেহেতু আজকে ডিমের ঝোল করবো তাই পেঁয়াজ লঙ্কা আদা রসুন সমস্ত কেটে চুটে রেডি করে নিয়েছি। আর মশলাটাও আমি ভালোভাবে তেলে দিয়ে আলুটাও আমি আগে ভেজে নিয়েছিলাম, তারপর দেখো জল দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে ভালো করে তারপরে তো আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। আর ডিমগুলো আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেদ্ধ করে তারপর আমি কড়াতে দিয়ে দিয়েছিলাম এগুলো। গ্যাসটা একটু বেশি আঁচে জ্বলছিল তাই আমি গ্যাসটা আস্তে একটু কমিয়ে দিয়ে ভালোভাবে জল দিয়ে নেড়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি ডিমটা। তো ততক্ষণ ওদিকে রান্নাটা হচ্ছে আর আমিও ঘরটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, যেহেতু এতক্ষণ ধরে সবজিগুলো আমি ঘরের রুমের মধ্যে ওখানে কাটাকুটি করছিলাম তাই একটু ময়লা হয়ে গিয়েছিলো রুমটা, তাই আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেও রুম যদি অপরিষ্কার থাকে তাহলে সেটা যেমন অন্য কারোর ভালো লাগবে না, তেমন নিজের কাছেও যেন সেরকম একটা ভালো লাগে না। আমি চাই সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে থাকতে, আর আমার মনে হয় এরকম সবাই চায় যে নিজের রুমটাকে নিজের যত্ন করে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে। তো আমিও যতটুকু পারি চেষ্টা করি আরও ভালো করে রুমটা সাজানো গোছানোর জন্য, তাই প্রত্যেক দিনই নর্মালভাবেই ঘর তো ঝাঁট দিয়ে মুছে রুমটাকে পুরো যথাযথভাবে ক্লিন করে রাখি, আর যাতে সবারই যে কেউ আসুক না কেন সবারই যেন ভালো লাগে যে হ্যাঁ একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভাব আছে। আর আমার মনে হয় এটুকু সবার মধ্যেই এটা থাকা দরকার। ভোরবেলার দিকে একটুখানি হালকা করে শীত লাগে আমাদের, তো তাই আমরা একটু কম্বল কাঁথা যেগুলো যা পারি চাদর গায়ে দিয়ে দিই, আর তাই এখন আমি চাদরগুলো গুছিয়ে রাখছি ভালোভাবে। আর তোমাদেরকে যেহেতু বললাম যে মায়ের বাড়ি যাব তাই আমি একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করে সেরে নিলাম। সো গাইস, ভিডিওটা আপাতত এই পর্যন্তই থাক, তো আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। আর আমার ফোনটা আপাতত চার্জ কম আছে, ওটা আমি চার্জে বসাবো। আর তোমরা প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর যারা ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইবও করে দিও। তো এখনকার মধ্যে সবাইকে টাটা।